সবাই কেমন আছে? আমি খুব ভালো আছি। আমি দোচকের মতো চলে এসেছি। এই দেখো আমার পিসিমণিরা এসেছে। বইনু উফ, এত জ্বালায় না? ও এখন ওইদিকে ফিরে বসছে। কি হাসি! টাকা এই যে, এই যে, ওই দেখো, ওই যে কথা বলো তুমি, জানি না তো ওরা। আমার পিসিমণিরা এসছে, খুব মজা হচ্ছে। আর আমি জানো তো, মানে আগের ভিডিওতে, মানে আগের ভিডিওতে না, দুটো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার পিসিমণিকে। তো ওই পিসিমণির বাড়িতে পরশুদিনের আগের দিন গেছিলাম, পরশুদিন ফিরে এসেছি, ছিলাম রাত্রে। আর কালকে তো টিচার্স ডে গেছে। টিচার্স ডেতে আমার পড়ার ব্যাচে প্রত্যেকবার আমরা খুব অনুষ্ঠান করি, বড় করে আমরা সবাই মিলে কেক আনি, বেলুন আনি, খাওয়া দাওয়া হয়। তারপর এবার না অত কিছু হয়নি, এবার হচ্ছে দাঁড়া বসে নি, এইবার আর অত কিছু হয়নি। এবার হচ্ছে আমরা সবাই মানে পয়সা জমিয়ে, মানে সবাই টাকা দিয়েছি, এবার টাকা দিয়ে কেক কিনেছি, বেলুন কিনেছি। আর কেক আর বেলুন লোক সবাই মিলে টাকা দিয়ে কেনা হয়, আর বাকি এমনি মানে জিনিস যেগুলো স্যারকে দেবো আমরা সেগুলো নিজেদের টাকা কিনি। তো এবার খাওয়া দাওয়া হয়নি, মানে ছোট খাটোর মধ্যে হয়েছে, বেশি বড় হয়নি। তো আজকে না, তো আজকে আমার খুবই মজা। বুনু এসছে, বুনু ওর বার্থডেও চলে আসলো। অক্টোবর মাসে, আগের বছর অক্টোবর মাসে হয়েছে ওর, ওর বার্থডে চলে এসছে আজকে। না তোমাদের ভাবছি আমার ড্রয়িং গুলো দেখাবো। আমার তিনটে খাতা ড্রয়িং এর, মানে দুটো খাতা আঁকা হয়ে গেছে আর 3 নম্বর খাতাটা চলছে, দুটো তিনটে পেয়ে যাচ্ছে। তো ওই খাতাটা দেখাবো, মানে তিনটে খাতা। বস না এক জায়গায়, বকবে কিন্তু, বকবে। আমি ছোট্ট মেয়েদের ঘরে ভিডিও করছি আজকে, আমার ঘরে করিনি। বস না চুপ করে এক জায়গায়, তো দুষ্টুমি করে না। দাও ওকে নামিয়ে দিব। খুঁজে, এই যে আমার ড্রয়িং খাতা তিনটে দেখাবো, দাঁড়া। তো এই যে আমার, এটা হচ্ছে ফার্স্ট ড্রয়িং খাতা, মানে এটা হচ্ছে আমার প্রথম ড্রয়িং খাতা। আমি না আগে আঁকা শিখতাম, তো এখন আর শিখি না। তো এই যে প্রথম হচ্ছে বাটারফ্লাই, এটা স্যার এঁকেছে, এটা আমি এঁকেছি, আর এটা হোমওয়ার্ক। দেখো, দাঁড়াও, এ দেখো, এটা হচ্ছে পাইনঅ্যাপল, আনারস। হ্যাঁ, এই বুনু এদিকে আয়। হ্যাঁ, বুনুকে নিয়েছি। এতক্ষণ বুনু সারা ঘর এলোমেলো করছিল, তো আমি তোমাদের এদিকে দেখাই, ওইদিকে বসে আছি জানলার ধারে। থাক, বসে। এই দেখ, তুই কে? এটা কে? বসে থাক, লেবু খাক। আমি চলো দেখাই তোমাদের এটা তাছি। তো এই দেখো জাহাজ, উপরটা পেন্সিলেরটা স্যার এঁকেছে, নিচেরটা আমি এঁকে রং করেছি। ও সে তো জ্বালাস কেন রে? বস বস না চুপ করে ওখানে। আচ্ছা রোজ দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো। এই বস না দিকে ফিরে চুপ করে। তো এই দেখো রোজ, ট্রাই করেছি অনেক। এই দেখো, এটা হচ্ছে সানফ্লাওয়ার, মানে আমি এঁকেছি এটা। তো হাওয়া উড়েই যাচ্ছে সব। এই দেখো সানফ্লাওয়ার আমি এঁকেছি এটা। তারপর এই দেখো, এই একটা এঁকেছি সানফ্লাওয়ার। তারপর এই দেখো স্যার এঁকেছে এটা। এটা আমি এঁকেছি, কোনোরকম এঁকেছি, তখন ভালো তো অত আঁকতে পারতাম না, সব উড়ে যাচ্ছে। দেখো এটা ট্রাই করেছি বাড়িতে আমি, বাটারফ্লাইটা।
পরে দেখো এই সিনারিটা কেমন হয়েছে বলো। এই সিনারিটা কেমন হয়েছে তুমি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। ক্যামেরাতে অতটা ভালো দেখা যাচ্ছে না। তো এই আঁকাই অনেকবার ট্রাই করেছি। এ দেখো আরেকটা, তারা আমার সেকেন্ড খাতা দেখাই তোমাদের। বলো এই প্যাচেটা কেমন হয়েছে, সুন্দর না প্যাচা? তো এরকম একটা ফানুসের সিনারি এঁকেছি, কালী পুজো আর কি। বুনু বকবো কিন্তু এবার। এই যে একই হচ্ছে মরুভূমির একটা সিনারি, ওই দেখ পাখি, ওই দেখ পাখি, এটা কেমন হয়েছে? উফ ওই দেখ, তারপরে এই যে দেখো একটা নৌকা পালতোলা। এইগুলো ওই ভায়োলেট ভায়োলেট, এগুলো কি বলতো এখানে রংগুলো লেগে গেছে। তারপরে দেখো রাখালের একটা এঁকেছিলাম কিন্তু এটা কালার করা হয়নি। ব্যানানা রোজ, এদেখো একটা মানুষ আঁকার চেষ্টা। তারপর এই দেখো এই একটা হচ্ছে ব্যাডমিন্টন খেলছে। এই দেখো ওই ব্যাডমিন্টনের সিনারি, কি বলতো স্যার করালে না একবার অনেকগুলোই দেয় মানে প্র্যাকটিস করার জন্য বাড়িতে। এই একটা, এটা কেমন হয়েছে বল। এই দেখো হচ্ছে ফুলের বাগানে একটা মেয়ে ফুল তুলতে এসছে। এটা স্যার করেছে এই পাশেরটা, আর এটা আমি করেছি। এই দেখো এটা ভালো হয়েছে, হচ্ছে ফানুসের কালী পুজো ওই একটা সিনারি, এটা সুন্দর বেশি। থার্ড খাতা আমার এখন চলছে আর কি। এই দেখ ফ্যানটা একটু কমাও তো ঠাম্মা। এই দেখ আচ্ছা ঠিক আছে। তারপর আমি কোন রকম আঁকি তোমরা হেসো না গো, কোন রকম আঁকি আমি। এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে ব্যাডমিন্টনেরই একটা। এই দেখো হ্যাপি দিওয়ালি লিখেছি এটাই। বাপরে বাপ একটা ধুমকা হারিয়েছে। ওই পেপার গুলো দিয়ে রেখেছি কেন বলো তো, একটা রং আরেকটা গায়ে লেগে যায় তাই জন্য। দিওয়ালি, তারপর এই দেখো একটা ছেলে পাখি বাসায় ডিম পাড়তে উঠছে। হচ্ছে কানামাছি খেলছে। আঁকতে যাচ্ছিলাম কিন্তু এটা
ভালো না, তুই এখন দেখো ভাগ্যে বাপ সব উড়ে যাচ্ছে আমার কাগজ সব। এ দেখো এটা কেমন হয়েছে বলো, এ দেখো এই একটা সিনারি, এই যে আরেকটা, এইটা হচ্ছে একদিকে একদিকে দিন একদিকে রাত, একদিনে অর্ধেক গাছ অর্ধেক দিন, মানে অর্ধেক গাছ দিনে অর্ধেক গাছ রাতে, আর দিনে একটা মেয়ে দোলনা চড়ছে, রাতে বেলা একটা মেয়ে দোলনা চড়ছে। আমার এটা কেমন হয়েছে দেখো, রোদ প্যাঁচা আউল সব উড়ে যাচ্ছে, পেঁচ দেখো, জবা ফুল এঁকেছি একটা, এই দেখো প্যারট, একটা সিনারি দেখো, ব্যাডমিন্টনেরই একটা এঁকেছি, তারপরে এই দেখো আর একটা, এই দেখো এটা কালার করা হয়নি পুরোটা, দেখো না গো এটা কেমন হয়েছে, হচ্ছে বিশ্বকর্মা পুজোর দ্বারা, বিশ্বকর্মা পুজোর একটা সিনারি এঁকেছি, ঘুড়ি উড়াচ্ছে, ফ্যাকাটাই উড়ে যাচ্ছে। এ দেখো এটা হচ্ছে 15 আগস্টের দিন এঁকেছিলাম, ইন্ডিপেন্ডেন্স ডে, তোমাদের কাছে উল্টো দেখাচ্ছে ক্যামেরাতে তো তাই জন্য উল্টোই দেখাবে তোমাদের। তো এই হচ্ছে আমার আঁকা টোটাল, যে আমার ড্রয়িং খাতা তিনটে তোমাদের তো দেখালামই, আমার ড্রয়িং গুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমরা। আর আজকে এইটুকুই, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো আর কমেন্ট করে বলো কিন্তু অবশ্যই আমার ভিডিও মানে ড্রয়িং গুলো কেমন হয়েছে, আর তুমি যদি নতুন হও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো আজকে এইটুকু পর্যন্তই, আবার দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।